বুলবুল আইলা সবটাকে হার মানিয়ে দেবে, এত জোর হবে। আজকে থেকে আমরা যতটুকু জানতে পেরেছি আবহাওয়া বিদদের কাছ থেকে, আজ রাতে বৃষ্টি হবে, কালও বৃষ্টি হবে, কিন্তু বেলা দুটো নাগাদ কাকে হিট করবে সাগরে দক্ষিণ চব্বিশ পরগনায়, এবং তারপরে সেটা চলবে প্রায় মধ্যরাত্রি পর্যন্ত, মধ্যরাত্রি পর্যন্ত চলে সকালের দিকে তারপর ওটা বাংলাদেশের দিকে চলে যাবে। কিন্তু একটা জিনিস বারবার সবাইকে সেটা আমি বলছি, অনেক সময় আমরা বলি কি যখন ঝড় আসে তখন ভাবি ঝড় আসে আমি ঘরে থাকি, যেই ঝড়টা থেমে গেল আমাদের প্রবণতা হচ্ছে আমরা একটু বেরিয়ে যাই, একটু ঝড় থেমে গেছে হয়ে গেছে, এই ঝড়টা কিন্তু তার নয়। আজকে আপনাদের কাছে আগে এসে প্রেস করার আমার একটাই কারণ যে আমি সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করবো থ্রু মিডিয়া, এবং আপনারা যদি একটু দয়া করে আপনাদের ওখানে বারবার এটা একটু বিজ্ঞপ্তি হিসেবে যদি প্রকাশ করে যে সরকারের আবেদন, তাহলে মানুষ কিছু অনেক মানুষ জানতে পারবে, অনেক মানুষ জানতে পারবে না কারণ তাদের অলরেডি আমরা খুলে অন্য জায়গায় রেখেছি, ফ্লাড সেন্টার, রিলিফ সেন্টার, বিভিন্ন জায়গায়, কিন্তু অন্তত অন্য লোকেরা জানতে পারবে যে কালকে বেলা এগারোটা বারোটার পর থেকে বেটার যাদের পাকা বাড়ি, যারা থাকতে পারে ভালো কোনো বাড়ি ঠিক আছে মজবুত আছে তারা বাড়িতে থাকবে, প্লিজ দয়া করে কালকে দিনটা রাত্রিটাও একদম ভোরবেলা পর্যন্ত খুব ডেঞ্জারাস সবার জন্য, কলকাতার জন্য, কারণ ওই ঝড়টা যখন আসবে তার ধাক্কা কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মিদনাপুর পূর্ব, মিদনাপুর পশ্চিম, এমনকি আরও কিছু কিছু জেলায় ঘুরে যাবে, সেটা যতক্ষণ না হচ্ছে আমরা সবটা বুঝতে পারবো, টোটালটাই আনসার্টেন, প্রকৃতিকে তো সম্পূর্ণ গ্যারান্টি করা যায় না, আর প্রকৃতির থেকে সমস্ত উত্তর একসাথে পাওয়া যায়, নজর রাখতে হয়, এলাকা বাড়াতে হবে, অর্থাৎ এখনো পর্যন্ত যেটা অরেঞ্জ জোন দেখাচ্ছে আবহাওয়াবিদরা কালকে কিন্তু ওটা রেড জোন হয়ে যাবে, কারণ এই সময় ম্যাক্সিমাম কি হয় বিদ্যুতে ফুটে উড়ে যায়, গাছ উড়ে যায়, গিয়ে মানুষের গায়ে পড়ে যায়, বাড়ির টিম হয়ে গিয়ে গলা থেকে নিয়ে বেরিয়ে যায়, গাছে চাপা পড়ে মানুষ মারা যায়, যারা সমুদ্রের মধ্যে থাকে আমরা তো সবাইকে বারণ করছি না যাওয়ার জন্য, কারণ সমুদ্র উপকূলবর্তী অঞ্চল হিসেবে মনে রাখবে এটা কতগুলো জায়গায় খুব প্রিকশন নিচ্ছি আমরা, যেটা বিশেষ করে অনেকগুলো এলাকা আছে যেমন সাগর, মৌসুমি আইল্যান্ড, প্রাসারগঞ্জ, গোসাবা, নামখানা, ঘোড়ামারি, তাপদ্বীপও আছে, বাসন্তী অনেকটাই আছে, ক্যানিং সমুদ্র উপকূলবর্তী এগুলো আছে, মাতলা নদীর তীর ঘেরে তীর ঘেরে দক্ষিণ চব্বিশ পরগনা সবচেয়ে বেশি এফেক্টেড হবে, এবং দক্ষিণ চব্বিশ পরগনার পাশেই হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, সুতরাং উত্তর চব্বিশ পরগনা তো জেনে রাখবে সব জায়গাগুলো আমরা বলতে পারছি না, বাট আগেরবার যেগুলো হয়েছিল মেনলি আপনারা জানেন হাসনাবাদ, বসিরহাট, ওদিকে আপনার সন্দেশখালী, এই সমস্ত যে জায়গাগুলো আছে অধ্যুষিত ওই জায়গাগুলো, মিদনাপুরে যেমন হবে, মিদনাপুর পূর্বে আমরা অ্যাডিকুয়েট ভাবে দেখতে পাচ্ছি যেটা, মিদনাপুরেও সেরকম মনে রাখবেন যে রামনগর, খেজুরি, সুতাহাটা এইসব জায়গাগুলো হবে, এবং আরো কিছু জায়গা মেদিনীপুর পশ্চিমেও কিছু আছে, মিদনাপুর পশ্চিমে যে কোনো ঝড়টা হলে দাঁতন টাতন এগুলো তো হয় ক্ষতিগ্রস্ত, দাঁতন নারায়ণগড় বাড়ি কিছু এলাকা আছে, কিন্তু ওটা থেকে বর্ডারটাকে বাড়াতে হবে, আমরা সব রকমভাবে প্রস্তুত আছি, এবং আমরা অলরেডি পরশু দিন থেকে আমাদের টাস্কফোর্স কাজ শুরু করেছে, যেটা ডিপসেক্রেটারির নেতৃত্বে অল ডিএমদের অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, অল এসপিদের, পুলিশ কমিশনের, এবং আপ টু আইসি লেভেল, আপ টু বুথ লেভেল, ভিডিও লেভেল, আমরা ইতিমধ্যে টেম্পোরারি সেল্টার, ফ্লাড সেল্টার তো আমরা যেমন অনেকগুলো তৈরি করেছি আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট আসার পরে, সেটা অনেককে রাখাটা আমাদের পক্ষে সুবিধে হয়, কিন্তু যেহেতু এখন কোভিডে চলছে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ব্যাপারও আছে, সেটা কতদূর চেষ্টা করা হবে, বা মানুষ যখন
পরে জীবন মৃত্যুর খেলা চলে, তখন মানুষ মানুষকে ডিসাইড করে নেয়। তাদের আমরা নিশ্চয়ই বলবো যে তারা যতটা পারবে তাদের গামছা বা কাপড়ের আঁচল দিয়ে অন্তত মাস্কের মতো করে ব্যবহার করবে, কিন্তু যতটা পারবে এটা আমরা বলছি আর কি। আমরা সোশ্যালি ডিস্টেন্সিং অ্যান্ড মাস্ক স্যানিটেশন ওগুলো করেছি যতটা পেরেছি। জল সবচেয়ে ভালো স্যানিটেশন করে আপনারা জানেন, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট ফেসিলিটিস, বাচ্চাদের জন্য বেবি ফুড, যারা থাকবে ওখানে তাদের খাবার রেগুলার পরিষ্কার, হেলথ স্ক্রিনিং, এগুলো করা হয়েছে জায়গা। কিন্তু মনে রাখবেন যখন দুর্যোগ হয় তখন তো সবাই নিজে বাঁচতে চায়, তখন সবটা হয়তো করা যায় না, চেষ্টা করলেও করা যায় না, নিজেদের মতো করে নিজেদেরও করে নিতে হবে। সাউথ চব্বিশ পরগনায় প্রায় এখনো পর্যন্ত আমরা 2 লক্ষ মানুষকে ঘর থেকে সরিয়ে নিয়ে এসেছি, ফ্লাড শেল্টার, রিলিফ শেল্টার, স্কুল বিভিন্ন জায়গায়। দক্ষিণ চব্বিশ পরগনায় 50,000 প্রায়, উত্তর চব্বিশ পরগনায় 50,000, দক্ষিণ চব্বিশ পরগনায় 2 লক্ষ লোককে আমরা তুলে নিয়েছি, উত্তর চব্বিশ পরগনায় 50,000-এর মধ্যে এখনো পর্যন্ত তুলে নিয়েছি আমরা। পূর্ব মেদিনীপুরে প্রায় 40,000 লোককে তুলে নেওয়া হয়েছে এই আশ্রয়, আর পশ্চিম মেদিনীপুরে প্রায় 10,000-এর মতো মানুষকে তুলে নেওয়া হয়েছে প্রাণে, যে সমস্ত শিবির হয় মানে আশ্রয় কেন্দ্রে। তার কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংখ্যাটা প্রায় 3 লাখের মতো হয়ে গেল। বুলবুলে আমরা তুলেছিলাম প্রায় 1,80,000 মানুষ ইভাকুয়েট করেছিলাম, আর এবারে কিন্তু অলরেডি আমরা প্রায় 3 লক্ষ মানুষকে তার বাড়ি থেকে সরিয়ে এনে ত্রাণ সেন্টারগুলোতে রাখা হয়েছে, রিলিফ সেন্টারগুলোতে বা আমাদের যেখানে ওখানে নানা রকম রিলিফ সেন্টার আছে। তারপর আমরা ফ্ল্যাট সেন্টার তৈরি করেছি, সেগুলোতে স্কুল আছে, যতটা করা হচ্ছে। এছাড়াও আমাদের এনডিআরএফ টিম, এসডিআরএফ টিম, যেগুলো ডিজাস্টারের টিম হয়, আপনারা দেখুন জানেন এখন প্রত্যেকটা রাজ্য সরকার, আমি রিলের সময় এটা করেছিলাম বলে আমার মনে আছে, যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয় এনডিআরএফকে বলাই থাকে, রিলের সাথে একটা প্যাকেজ করা থাকে, ওরাই তারা মাপে। সুতরাং এটা স্টেট গভর্নমেন্টের একটা প্যাকেজ এনডিআরএফের সাথে করা আছে সেন্টারে, যখনই কোনো ইনসিডেন্ট হবে তারা মাপে। সুতরাং আমরা এনডিআরএফ টিম, এসডিআরএফ টিম সহ আমরা টোটাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, ইলেকট্রিসিটি টিম থেকে শুরু করে, হেলথ টিম থেকে শুরু করে, পিএইচই টিম থেকে শুরু করে, আমার আপনাদের সাথে কথা বলার পর মিটিংও আছে এখানে, আবার আমি ডিএমএসপিদের সাথে মিটিং করব। এখন মানুষের কাছে আমাদের যেটা রিকোয়েস্ট, প্লিজ আপনাকে যদি টার্নশিপে নিয়ে আসা হয় আপনি সেটা ছেড়ে বেরোবেন না। কাল পরশু যখন পশুদের সকালে সব ক্লিয়ার হয়ে যাওয়া চাই, সকাল দুটোর পর যখন ক্লিয়ারেন্স দেবে অ্যাডমিনিস্ট্রেশন তখনই বেরোবে, তার আগে না। একটু কষ্ট করতে আমি জানি কবে চলছে, এমনিতেই মানুষ গৃহবন্দী আছে, আবার এই দুর্যোগ একটা মাথার উপরে এসে পড়লো সব একসাথে। নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদের ঠিকমতো যত্ন করে রাখবেন, বয়স্কদেরও ভালো করে যত্ন করে রাখবেন, বাড়ির বাইরে বেরোবেন না, যারা বাড়িতেও থাকবেন, যাদের বাড়ি ঠিক আছে, কাঁচা বাড়ি নয় বা মাটির বাড়ি নয় বা ভেঙে পড়ার চান্স কম, তারা দয়া করে বাড়িতে থাকবেন, এমনিতেই বাড়ির ভেতরে থাকতে বলছে। বা যাদের বাড়ি ভেঙে পড়ার চান্স আছে তারা কিন্তু প্লিজ দয়া করে আমাদের সাথে সহযোগিতা করুন এবং আমাদের ত্রাণ শিবিরে থাকুন। নাম্বারটা প্লিজ দয়া করে সবাইকে বলবেন যদি কারো কোনো অসুবিধা হয় এই দুর্যোগের ব্যাপারে, 2214-3526, আবার বলছি 2214-3526, আর একটা হচ্ছে 2214-1995, আর একটা মনে হয় 2214-1070, আর টোল ফ্রি একটা নাম্বার আছে 1070, এখানে 7টা ফোন কাজ করুন, নাম্বারটা লিখতে পারেন আরেকবার বলবো, 1070 টোল ফ্রি নাম্বার, আর দুটো নাম্বার আছে যেটার সাথে 7টা কানেকশন আছে, 2214-3526 আর 2214-1995। হ্যাঁ, হোম মিনিস্টার আমাদের ফোন করেছিলেন এটার ব্যাপারেই কথা বলতে, আমরা সব ঠিক আছি, কোনো অসুবিধা নেই, আমরা সবাই নিয়ে চেষ্টা করছি, আমরা বুঝগুলো করেছি আপনারা জানেন, এবং এইটা হয়ে যাওয়ার পরেই আমার আপনাদের কাছে বললাম এই কারণে যাতে মানুষ যেখানে যেখানে আসে জানতে পারে। আর আমাদের এটা